প্রিয় দর্শক আমরা রয়েছি কাশ্মীরি যে কমলা বাগান অথচ এখানে বলা হয় যে ভারতের কাশ্মীর খ্যাত এই জায়গাটিতে আপনার গত বছর এই জায়গাটি আপনার ফেসবুক ইউটিউব বলে সব জায়গায় খুব ট্রেন্ডিংয়ে ছিল এই কমলা বাগানটি এই কমলার বাগানটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের সাতখামার এলাকাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কমলা বাগান থেকে পেরে হচ্ছে খাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে একেবারে দেশের মাটিতে এই ধরনের কমলা হচ্ছে চাষ হয় সেটি আবার খাচ্ছেন এটি দেখতে আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হচ্ছে আপনার আপনার এই ফল বা যারা বলেন কি তারা আসছেন এবং তারা কিন্তু দেখছেন যে অথচ হচ্ছে গাছে গাছে যে ঠোকাই ঠোকাই আপনার কমলা ধরে আছে সেই কমলাতে দেখছেন কেউ আবার হচ্ছে কমলার সাথে ছবি তুলছেন আমি দেখতে পাচ্ছেন যে গাছে প্রত্যেকটা গাছে একেবারে ঠোকাই ঠোকাই হচ্ছে আপনার কমলা ঝুলে আছে এবং এই কমলার যে কালারটি আপনার সেটি কিন্তু অনেকটাই একদম যে বিদেশের যে কমলাগুলো আপনারা দেখে দেখছেন ঠিক তেমনি এই কালাগুলো কিন্তু হচ্ছে অর্থাৎ হচ্ছে এই কালারগুলো আরও বেশি গাঢ় হয় আমরা গত বছর যেটি দেখেছি যে আরও গাঢ় হয় এবং সেটি হচ্ছে যেখানকার যে আপনার তত্ত্বাবধায়ক রয়েছেন আপনার মোহাম্মদ সবুজ তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই কমলাগুলো হচ্ছে আপনার এর চেয়ে আরও বেশি গাঢ় হবে অর্থ হচ্ছে প্রতিটি গাছে আপনার শত শত কমলা ধরে আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই কমলাগুলো হচ্ছে আপনার কতটা সৌন্দর্য বৃদ্ধি করেছে আপনার এই গাছগুলোতে অথচ হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একদম বিকেলবেলা যে গদুলি লগ্ন সেই জায়গাটি থেকে আমরা এসেছি দেখতে পাচ্ছেন যে একেবারেই কমলাগুলোর যে দৃশ্যপটগুলো যদি আপনি দেখেন যে একদম তার খোসাগুলো হচ্ছে একদম আপনার হলুদ বর্ণ ধারণ করেছে যে কমলা আবার কোনোটা একেবারেই যে কমলা কালারটি যেটি বলি যে অরেঞ্জ বলা হয় সেটিও কিন্তু হচ্ছে সেই কালারটি কিন্তু ধরেছে অর্থাৎ হচ্ছে সব জায়গাতেই আপনার প্রতিটি গাছেই আপনার শত শত কমলা এইভাবে ধরে আছে এটা হচ্ছে আর কয়েকদিনের মধ্যে এটি একটি পূর্ণাঙ্গ আপনার রঙে কিন্তু আপনার যাবে দেখতে পাচ্ছেন যে এই কমলাটি কিন্তু একেবারেই তার পূর্ণাঙ্গ রঙে আসছে এবং অন্যান্য যে আপনার কমলাগুলো রয়েছে সেগুলো একেবারেই তাদের যে আপনার স্বরূপ সেটি কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইভাবে আসলে থোকায় থোকায় থোকাই কমলাগুলো কিন্তু আপনার ধরে আছে এবং একটা কমলা আর একটা কমলার যে সাইজগুলো আপনি দেখতে পাচ্ছেন যে একেবারেই সংমিশ্রণে বলা যায় একদম একটা আদর্শ যে সাইজটি অর্থাৎ হচ্ছে বলা হচ্ছে যেমন বাংলাদেশ আপনার কৃষি কৃষিকবেষণ ইনস্টিটিউটের মুখ্য মুখ্য যিনি বিজ্ঞানী রয়েছেন তারাও এই জায়গাটিতে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটি দেখেছেন অর্থাৎ হচ্ছে গত বছর থেকেই এই বাগানটি খুব ট্রেন্ডিংয়ে রয়েছে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি আপনি দেখেন সেই জায়গাগুলোতে কিন্তু এই বাগানটির অন্যতম একটি চাহিদা রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে প্রচুর মানুষই এই বাগান থেকে এসে কিন্তু হচ্ছে ফলগুলো একেবারে হাতে ছিঁড়ে নিয়ে যা যায় এবং সে জায়গা থেকে তারা কিন্তু আপনার বলা যায় যে আলাদা একটা আনন্দ তারা পান যার কারণে এই বাগানটিতে তারা আসেন আমরা একেবারে বিকেলবেলা এসেছি অর্থাৎ হচ্ছে সকাল থেকে শুরু হয় বাগানের যে আপনার কার্যক্রমগুলো অর্থাৎ হচ্ছে যেদিকে তাকাবেন শুধু হচ্ছে আপনার কমলা আর কমলা অর্থাৎ এর আগে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি বলছিলেন যে তারা এই কমলা হচ্ছে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কেউ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখি কিন্তু তারা এখানে এসেছেন হচ্ছে হচ্ছে একটাই স্বপ্ন যে দেশের এরকম বিদেশি ফল সেটি আসলে দেখার লোভ হচ্ছে ধরে রাখতে পারেনি অর্থ হচ্ছে চলে আসছেন এটি দেখার জন্য অর্থ হচ্ছে আপনার যদি বলা যায় যে এই কমলা বাগানের যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে আপনার প্রায় কয়েক বিঘা জমিতেই এই কমলাটি চাষ হয়েছে এবং এই কমলাটির যে উৎপাদন সাফল্য সেটি যদি আমরা বলি যে অতুলনীয় সেই জায়গা থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আসলে কোনো রকম আপনার হচ্ছে পোকা মাকর কিন্তু কমলাগুলোকে আক্রান্ত করতে পারেনি সবগুলো কমলায় কিন্তু অনেক সতেজ এবং খুব রসালু হয়ে থাকে আরও প্রথমে কিন্তু আপনার ভিডিও মাঝখানে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে আমাদের যে আপনি দেখতে পাচ্ছেন যে বাগান থেকে পেরে এই কমলাগুলো খাচ্ছে অন্তত হচ্ছে এই কমলাগুলোর যে স্বাদ সেটিও অতুলনীয় এবং একটা সময় বাংলাদেশে কিছু কমলা চাষ হতো সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে আপনার কমলার স্বাদ নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন ছিল কিন্তু এই কমলাটি যদি আপনাকে বলি যে এই কমলার স্বাদ কিন্তু একেবারেই সুমিষ্ট অর্থাৎ হচ্ছে এই জায়গাটি থেকেও এই যে আপনার বাগানটি তার একটি ব্যক্তিক্রম বৈশিষ্ট্য কিন্তু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ডাল কিন্তু হচ্ছে আপনার একদম কমলার যে ভারে সেটি কিন্তু নুয়ে পড়েছে অর্থাৎ হচ্ছে এই কমলাগুলো বাজারও ব্যাপক ভাবে কিন্তু হচ্ছে আপনার চাহিদা রয়েছে কিন্তু এই আপনার যে বাগানটি যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি কিন্তু বলছেন যে না উনি বাজারে যে আসলে বিক্রি করেন না কারণ হচ্ছে যেহেতু দেশের মাটিতে এরকম একটি বিদেশি আপনার আবহাওয়া তৈরি হয়েছে বিদেশি একটা বৈচিত্র্যময় একটি পরিবেশ তৈরি হয়েছে হচ্ছে কেউ সবাই যেন এখানে এসে আপনার এই কমলাগুলো হচ্ছে কিনে নিয়েছেন এই সেই আনন্দটা যেন তারা পান সেটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন এবং সেটি কিন্তু তারা হচ্ছে দেখেছেন এখানে যারা ঘুরতে আসছেন এবং কমলা কিনছেন তারাও একই কথা বলছেন আমি শুনেছি কিন্তু আর কোথাও যাওয়া হয় নাই এবারে প্রথম এখানে আসলাম আর আমার বাসা এখান থেকে কাছে এবারে প্রথম আসা আর কি এখানে এসে দেখে খুব ভালো লাগছে আর কি না এর আগে তো আর এমন কাউকে কোথাও দেখিও নাই বা এরকম শুনিও নাই আমাদের বাসা এখানে এখান থেকে মানে সর আসতে দেখলাম এরকম হম এখানে এসে তো খুব ভালোই লাগছে কারণ এর আগে তো কখন আসে নাই দেখতে পাচ্ছি শুতে পাচ্ছি এই কমলাগুলো খুবই ভালো লাগে মিষ্টি মানে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা বাগান বাড়ির পাশে বললেও চলবে না আমরা গাজীপুর থেকে আসছি আচ্ছা মানে কতজন আসছেন মানে দেখে কেমন লাগছে পুরো পরিবার নিয়ে আসছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছি ভালো লাগছে যে এতদিন সবসময় ফোনে দেখতাম বা ভিডিওতে দেখতাম যে এগুলো হয় কিন্তু এখন আমাদের বাসার পাশে এসছে এগুলো হচ্ছে তো কমলা বাগান হচ্ছে তাই জন্য আমরা দেখতে আসছি সবাই মিলে আসছি অনেক ভালো লাগছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটি অথচ দার্জিলিং কাশ্মীরি চায়না যে ফলের বাগান অথচ হচ্ছে কমলা বাগান যেটি প্রথমে বলেছি এখন আসলে এতক্ষণ বললাম এখন খেয়ে দেখার পালা আসলে এই ফলটি আসলে কতটুকু মিষ্টি আপনি দেখতে পাচ্ছেন যে আমি কমলাটি হচ্ছে ছিপছি এটি আসলে এখানে যারা আসেন প্রত্যেকেই বলেছেন যে কমলাটি খুবই মিষ্টি এবং দেখতে দেখা যাচ্ছে আসলে কতটা রসালু অসাধারণ এরকম কমলাটি সব জায়গায় চাষ হলে তাহলে সাধারণ মানুষ এই কমলাগুলো তাদের একেবারেই হাতে নাগালে পাবে অথচ হচ্ছে এই যে অভাবনীয় কমলা চাষে যে সাফল্য অর্জন করেছেন তিনি হচ্ছে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সবুজ মিয়া তার সাথে আসলে এর আগেও আমাদের কথা হয়েছে তিনি এই কমলা বাগান নিয়ে তার স্বপ্নের কথা জানাচ্ছিলেন তার স্বপ্নের কথাগুলো কি সেটিও আজকেও তিনি জানিয়েছেন আমরা এই বছর আজকে ওপেন করছি আর গত বছর যখন আপনাদের মাধ্যমে যখন প্রতিবেদন হয়েছিল তখন দেখা গেছে যে এক থেকে সাত দিনের মধ্যে কমলাগুলা আসলে এক এতেই শেষ হয়ে গেছে তো এই বছরও আমিও মনে করতেছি যে তার ব্যতিক্রমটি হবে না তবে যদিও এখনও কিছু কিছু গাছের ফল অপরিপক্ষ তো ওইটুকু আমার একটু পরিপক্ক সময় দেওয়া লাগবে যদি ক্রেতা দর্শনার্থীরা আমারই একটু সময় দেয় আর কি আচ্ছা এখানে মানে কি একটি ভেরিয়েন্টের কমলা আছে নাকি কতগুলো জাত আছে না এখানে আমাদের যে কমলাটা যদিও আমি পূর্বে বলেছি যে এটা একটা মিশ্র ফলের বাগান তো আমাদের যে কমলার সাইডটা সেটা দুই বিঘা জমির মধ্যে এখানে দুই বিঘা জমির মধ্যে দুই প্রজাতির গাছ আছে যে বড়ো সাইজ কমলাটা সেটা হচ্ছে দার্জিলিং জাতের আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে চায়না মেনড্রেন জাতের কমলা জি থ্যাংক ইউ কি এবারে প্রথম আসছেন না এ গাছ সেন কীভাবে আসবেন এটা না এবারে আমি প্রথম আসছি আমি শুনছি এই কমলা কথা এই জায়গায় আমি এর পাশে একটা ফ্যাক্টরিতে জব করি তো কমলা কথা অনেকবার শোনা হয়েছে তো আসলাম ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে আসে কমলা কিনলাম কমলা কিনে দেখলাম ঘুরলাম অনেক ভালো লাগলো নিজে হাতে গাছ থেকে পেরে নিলাম এটার অনুভূতিটা অনেক মানে ভালো লাগলো আর এখানে এসেও ঘুরলাম দেখলাম যেটা তো কখনো সচক্ষে দেখা হয় না এখানে এসে সেটা সচক্ষে দেখলাম নিজে হাতে ছিললাম

পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমার পেছনেও যে গাছটি দেখছেন এটি হচ্ছে দার্জিলিং কমলা এটিও অতুলনীয় ফল এসেছে অথচ হচ্ছে মানুষ এই জায়গাতে এসে নিরাশ হচ্ছেন না অথচ এমন উদ্যোক্তা যেন প্রতিটি জেলায় হয় সেটি কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষের তাহলেই এই বিদেশি ফল দেশে একেবারেই সহজ এবং সুলভ মূল্যে সাধারণ মানুষ পাবে এমনটি প্রত্যাশা আরিফ খান আবির এশিয়ান টেলিভিশন গাজীপুর